السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، সংক্ষিপ্ত হামদ থানার পর আজকে আশুরা দিবস সম্পর্কে কিছু আলোচনা করতে চাচ্ছি, কারণ আশুরার সিয়াম সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই আবার ভুল জানি, উল্টা জানি। তো মূলত আশুরা দিবস কি এবং কেন আমরা এই দিনটিতে সিয়াম পালন করে থাকি? আশুরা আশারা থেকে মুহররম মাসের 10 তারিখকে আরবিতে আশুরা বলা হয়। মুহররম মাস আরবি হিজরি সনের প্রথম মাস, 12টি মাসের মাঝে 4টি মাস সম্মানিত। আশুরুল হুরুম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতু তাওবার 37 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। চারটি মাসের মাঝে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। তো মুহররম মাসে রোজা বা সিয়াম পালন করা এটা গুরুত্বপূর্ণ একটি কাজ এবং ফজিলতপূর্ণ একটি আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বা'দা রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তো মুহররম মাস একটি সম্মানিত মাস, সেই হিসাবে যে কদিন সিয়াম পালন করতে চাই আমরা পারব। কিন্তু মুহররম মাসের 10 তারিখ আশুরা দিবসে সিয়াম পালন করার গুরুত্ব আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসের সিয়াম পালন সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিব আলা আল্লাহ আন ইউকাফফির সানাতা আল্লাতী ক্বাবলহ। মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর এবং আবু দাউদে আছে 2425 নম্বর, সুনানে কুবরাতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিবসের সিয়াম আগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা দিবসের সিয়ামের সাথে সাথে 9 তারিখও সিয়াম পালন করতে বলেন, অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত। মুসলিম শরীফের 1134 নম্বর, আবু দাউদের 2445 নম্বর এবং ইবনে মাজার 1737 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন বাকাইতু ইলা ক্বাবিলিন লা আসুমান্না তাসা, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখের সিয়াম পালন করব। এই দৃষ্টিতে আমাদের জন্য উত্তম হবে 9 তারিখ এবং 10 তারিখ আমরা সিয়াম পালন করব। আশুরা দিবসের সিয়াম 9 তারিখ অর্থাৎ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। আশুরা দিবসের সিয়াম পালন সম্পর্কে আমাদের সমাজে যে প্রচলিত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এই দিনে হয়েছিল এবং বিভিন্ন মিডিয়ার অপপ্রচারের কারণে শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে এবং শিয়াদের সাথে অনেকের সম্পর্ক ভালো থাকার কারণে এই সমস্ত জিনিসগুলোকে তারা বেশি বেশি প্রচার করার কারণে দেখা যাচ্ছে আমাদের মাঝে একটা ভুল বিশ্বাস হয়ে গেছে যে এই শোক পালনার্থে আমরা সিয়াম পালন করি বা এই দিনে শুধুমাত্র আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কাহিনী এবং সাথে ইয়াজিদ এবং তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকদের দুর্নাম বা বদনাম গেয়ে বেড়ানো হচ্ছে। আসলে মূলত আশুরা দিবসের সিয়াম আল্লাহ রসুল মক্কাতেও পালন করেছেন, জাহেলিয়াতের যুগে কোরাইশও পালন করত। এ ব্যাপারে সহি হাদিস এসেছে, সহি বুখারীর 1952 নম্বর হাদিস, 2002 নম্বর এবং সহি মুসলিমের 1125 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, ইন্না ইয়াউমা আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহেলিয়া ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু فلما قدم المدينة صامه وأمر الناس بصيامه فلما فرض رمضان قال من شاء صامه ومن شاء تركه. عائشة رضي الله تعالى عنها বলেন যে কুরাইশ রা জাহেলিয়াতের যুগে আশুরার দিন সিয়াম রাখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাহেলিয়াতে ওই সিয়াম রাখতেন। অতঃপর তিনি যখন মদিনায় আসেন
তখন তিনি এই সিয়াম রাখেন এবং সবাইকে রাখার আদেশ দেন। পরবর্তীতে রমজানের সিয়াম ফরজ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না। এবং এই দিনে কাবার গেলাপ পরিধান করানো হতো। এবং এই দিন সম্পর্কে ইতিহাসে অনেকগুলো ঘটনা এসেছে, যদিও সেগুলোর সনদ কি এত শক্তিশালী নয়। নূহ আলাইহিসসালামের নৌকা এদিন এসে পর্বতে ঠেকে আদম আলাইহিসসালামের তওবা কবুল করা হয়, ইত্যাদি এগুলো বলা হয়ে থাকে। কিন্তু হাদিস দ্বারা যেটা প্রমাণিত, যে কারণে সিয়াম পালন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা মা আয়েশার হাদিস দ্বারা প্রমাণিত যে কুরাইশরা পালন করতেন, আল্লাহ রাসূলও করতেন। কিন্তু যখন মদিনায় আসলেন, মদিনা আসার পরে ইহুদিদেরকে যখন সিয়াম পালন করতে দেখেন, তখন আল্লাহ রাসূলের মনে প্রশ্ন জাগে যে না, কুরাইশরাও রাখে, এরাও রাখে, কারণ কি এদেরকে জিজ্ঞেস করার পরে, ইহুদিদেরকে জিজ্ঞেস করার পরে উত্তর দেন? এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের 1865 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى، قال فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, ইহুদিদেরকে সিয়াম পালন করতে দেখেন আশুরার দিনে, আল্লাহ রাসূল প্রশ্ন করেন, এটা কি, কেন তোমরা রাখো? তারা বলে, উত্তর দেয় যে এই দিনে মূসা আলাইহিসসালামকে এবং বনী ইসরাইলকে তাদের শত্রু ফেরাউনের কবল থেকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, আর এই জন্যে মূসা শুক্রিয়া আদায় স্বরূপ বছরের এই দিনটিতে সিয়াম পালন করতেন। কোরআনেও এদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে সূরাত শুআরা 63 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। কাজেই মূল ঘটনা হচ্ছে এটা যে মূসা আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম পালন করতেন, আল্লাহর রাসূল ইহুদিদের কাছে ঘটনা জানার পরে বলতেছেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি মূসা আলাইহিসসালামের স্মৃতিচারণের ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার। এবং তিনি সিয়াম পালন করেন এবং করতে বলেন। কাজে এটাই হবে মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা সিয়াম পালন করি, যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আর যদি আমরা বেদাতি বা শিরকি কোনো নিয়তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে শোক দিবস পালনার্থে যদি সিয়াম পালন করি, সেখানে সওয়াব তো পাবেই না, বরঞ্চ গুনাহগার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সহি সুন্নাহ পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।